নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানায় নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন দু আপনার শুভ হোক এই কামনা করি যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু দু হাজার তেইশে তাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ বড়ো ঘটনা ঘটতে চলেছে কী সেই গুরুত্বপূর্ণ বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তবে কিন্তু অনেক কথা জানতে পারবেন না বুঝতে পারবেন না কি সেই গুরুত্বপূর্ণ পাঁচটি ঘটনা আসুন একে একে জানিয়ে রাখি যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু দু হাজার তেইশে পাঁচটি বড় ঘটনা ঘটবে প্রথম দু হাজার তেইশে আপনি ভাগ্যের পরিপূর্ণ সাহায্য পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উন্নতি হবে দ্বিতীয় দু হাজার তেইশে যারা বেকার রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত চাকরি পাননি তারা কিন্তু চাকরি পাবেন অর্থাৎ কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে তৃতীয় আপনার সাথে যে ঘটনাটি ঘটবে সেটি হল আপনি হঠাৎ করে গুপ্তধন পেতে পারেন কিন্তু কখনোই ভাববেন না গুপ্তধন মানে মাটির নিচ থেকেই উঠে আসবে এমনটা হতে পারে আপনি ভাবেননি আচমকা অপ্রত্যাশিতভাবে আপনার হাতে প্রচুর টাকা এসে গেল এটাও কিন্তু এক ধরনের গুপ্তধন আর আপনি যদি পারেন দু হাজার তেইশে কেতু রক্ষা কবচ ধারণ করুন গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিবে চতুর্থ যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হচ্ছে দু হাজার তেইশে গাড়ি বাড়ি এবং সম্পত্তির যোগ দেখতে পাচ্ছি কাজেই আপনি যদি গাড়ি বাড়ি এবং সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তার কিন্তু সুযোগ আসবেই আসবে পঞ্চম যে ঘটনাটি আপনার সাথে ঘটবে সেটি হলো আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন অথবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তবে দেখবেন অপ্রত্যাশিতভাবে আপনার ইনকাম বাড়বে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচটি ঘটনা এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে সেটি হচ্ছে দু হাজার তেইশে আপনি যদি কোনো গুপ্ত বিদ্যা অর্জন করতে চান সাধনার পথে যেতে চান তন্ত্রক্রিয়ায় যেতে চান তবে তার জন্য এই বছরটি যথেষ্ট শুভ যাবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা দু হাজার তেইশে আপনার সাথে ঘটবে এবার আসি কী কী দিক থেকে আপনি সাবধান থাকবেন প্রথমত দু হাজার আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে কাজেই গাড়ি সাবধানে চালাবেন রাস্তা পারাপার হবেন খুব সাবধানে নচেত যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারে দ্বিতীয় যে ক্ষেত্রে সাবধান থাকবেন সেটি হচ্ছে শরীর স্বাস্থ্যের বিষয় পেটের সমস্যা চর্মরোগ মস্তিষ্কে ব্যথা বেদনা চোখ রোগ এবং মুখমণ্ডলের ভেতরের অংশে কোনো না কোনো সমস্যা দেখতে পাচ্ছি এই দিকগুলো দিকে আপনাকে সাবধান থাকতে হবে এছাড়াও আপনি যে দিক থেকে সাবধান থাকবেন সেটি হচ্ছে আপনার যদি কোনো গোপন অঙ্গে কোনো অসুখ বিসুখ থাকে তবে তা বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনাকে আরেকটি দিকে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট যত্নবান হন এই কটি নিয়ম বা এই কটি দিক আপনাকে সঠিকভাবে মনে রাখতে হবে ধন্যবাদ